আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা ভালো আছো আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের গতির সমীকরণ মানে বিকল্প পদ্ধতিতে গতির সমীকরণগুলো প্রতিপাদন নিয়ে আলোচনা করব তো আমরা গত ক্লাসে তোমাদের বইয়ে যে প্রক্রিয়ায় যেভাবে সমীকরণগুলি প্রতিপাদন করা হয়েছে সেগুলি আলোচনা করেছি তো আজকে বিকল্প প্রতিপাদনগুলি আলোচনা করব এবং পরবর্তীতে এই সমীকরণগুলো থেকে কিছু সিদ্ধান্তে কি করে নেওয়া যায় বা আসা যায় সেই বিষয়গুলি আলোচনা করব আশা করি তোমরা এই বিষয়টাতে অত্যন্ত চমকৃত হবে তো শুরু করা যাক গতির সমীকরণ আজকে আমরা গতি সংক্রান্ত কতগুলি রাশির কথা আমরা জানি যে এখানে আদিবেগ ইউ দরকার পড়ে এবং তার যাই হোক এগুলি বললেই বোঝা যাবে যে আমরা মনে করলাম কোনো বস্তু ইউ আদিবেগ নিয়ে এখানে সুষম তরণে চলে টি সময় পরে এখানে তরণটা হচ্ছে সুষম এবং টি সময় পরে সেটা এস দ্রত অতিক্রম করে এখানে আমরা মনে করলাম সে ভি ব্যাক প্রাপ্ত হয় তো ওই সমীকরণ থেকে অথবা আমরা যদি এখানে সুষম তরণ এ আছে এ সুষম তরণে চলে এ সুষম তরণে চলে টি সময়ে এস দ্রুত অতিক্রম করে ভি ব্যাক প্রাপ্ত হয় তো এখন আমরা আমরা যদি দেখি যে এখানে তরণ যেহেতু আছে আমরা প্রথম সমীকরণটার জন্য যদি দেখি যে ভি ইকুয়াল ইউ প্লাস এটি এটি আমরা কিভাবে প্রতিবাদন করতে পারি আমি যদি দেখি যে আমি যদি বলি যে প্রথম তার তরণ কত প্রথম সেকেন্ডে তার ব্যাগ কত তো প্রথম সেকেন্ডে প্রথম এক সেকেন্ডে বস্তুটির বস্তুটির ব্যাগ ব্যাগ হবে কত ইউ প্রথম সেকেন্ডে তার প্রথম তার ব্যাগ ছিল কত ইউ এবং এক সেকেন্ড পর আচ্ছা বস্তুটির ব্যাগ হলো আদি ব্যাগ ইউ এবং এক সেকেন্ড পর তার ব্যাগ কত এক সেকেন্ড পর সেকেন্ড পর বস্তুটির ব্যাগ হবে কত বস্তুটির ব্যাগ হবে এক সেকেন্ড পরে যেহেতু তরণ এ অর্থাৎ প্রতি সেকেন্ডে তার বেগ এ পরিমাণ বৃদ্ধি পাচ্ছে সুতরাং এক সেকেন্ড পরে তার বেগ এ পরিমাণ বৃদ্ধি পাবে অর্থাৎ এ প্লাস ইউ প্লাস এ হবে এবং দুই সেকেন্ড পর তার ব্যাগ কত হবে যেহেতু আগের বেগ অর্থাৎ এক সেকেন্ড পূর্বে ব্যাগটা ছিল এত প্রথম সেকেন্ডের শেষে এক সেকেন্ড পরে তার ব্যাগ ছিল এত তাহলে দ্বিতীয় দুই সেকেন্ড পর তার ব্যাগটা কত হবে যে এটা ছিল তার আগের ব্যাগ এবং এক সেকেন্ডে তার বেগ আরও এ পরিমাণ বৃদ্ধি পেয়েছে সুতরাং এ পরিমাণ যোগ হবে অর্থাৎ ইউ প্লাস টু এ হবে তাহলে দুই সেকেন্ড পর তার ব্যাগ হবে ইউ প্লাস টু এ এবং তিন সেকেন্ড পর তার ব্যাগ কত হবে তো দুই সেকেন্ড পরে তার ব্যাগ ছিল ইউ প্লাস টু এ এবং এক সেকেন্ডে যে তৃতীয় সেকেন্ডে যেহেতু তার বেগ আরও এ পরিমাণ বৃদ্ধি পাবে তাহলে ব্যাগ হবে ইউ প্লাস থ্রি এ তাহলে আমরা দেখতে পাচ্ছি এরকম তিন সেকেন্ড এক সেকেন্ডের পর তার ব্যাগের সাথে ওয়ান এ হয় দুই সেকেন্ড পর তার ব্যাগ হয় এর সাথে টু এ তিন সেকেন্ড পরে তার ব্যাগ হয় এর সাথে থ্রি এ সুতরাং থ্রি সেকেন্ড পরে তার ব্যাগ কত হবে থ্রি সেকেন্ড পরে তার ব্যাগ হবে এর সাথে টি হবে এর সাথে টি হবে এর সাথে টি এ তো অর্থাৎ ইউ প্লাস এটি আমরা যেটাকে ইউ প্লাস এটি লাগতে পারি অর্থাৎ থ্রি সময়ে বস্তু পর বস্তুর ব্যাগ হচ্ছে ইউ প্লাস এটি তাহলে এই যে আমরা বলতে পারি টি সময় পর বস্তুর শেষ ব্যাক হবে ইউ প্লাস এ টি যা সমীকরণটি প্রতিপাদিত হলো আচ্ছা এখন আমরা আমরা যে দ্বিতীয় সমীকরণটি আমরা সমীকরণগুলো লিখে নিই তাহলে একটু বুঝতে ভালো হবে দ্বিতীয় সমীকরণটা আছে এরকম অ্যাস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন টু টি এই সমীকরণটা তোমাদের ভয়ে নেই কিন্তু আমার এই প্রতিবাদন নেই বিকল্প প্রতিপাদনের জন্য এই সমীকরণটি খুব জরুরি অ্যাস ইকুয়াল টু টি প্লাস হাফ টি স্কোয়ার এবং অপরটি হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এ এস তো এখন আমরা দুই নং সমীকরণটা প্রতিপাদন করব প্রথম সমীকরণটা প্রতিপাদন হয়ে গেছে দ্বিতীয় সমীকরণটা কীভাবে প্রতিপাদন করব আমরা এখান এইখান থেকে এখান পর্যন্ত আসার ফলে তার সময় লেগেছে টি এবং তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস এখান থেকে আমরা গড়ে ব্যাগটা কত বের করতে পারি বস্তুটির গড় ব্যাগ গড় ব্যাগ হবে কত আমরা গড় ব্যাগ বের করতে মোট অতিক্রান্ত পথকে যদি সময় দ্বারা ভাগ করি তাহলে কি গড় ব্যাগ পাওয়া যায় আমি এখান থেকে যদি ঢাকা গেলাম বিভিন্ন সময়ে আমার বিভিন্ন ব্যাগ ছিল কিন্তু আমি যদি মোট পথকে মোট সময় দ্বারা ভাগ করি তাহলে যে ব্যাগটা পাওয়া যাবে সেটি হচ্ছে গড় ব্যাগ জন্য মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করে আমরা গড় পেলাম এখানে আরেকটি পদ্ধতিতে গড় ব্যাগ পাওয়া যেতে পারে গড় ব্যাগ গড় ব্যাগ সেখান সেটি কি যে এখানে আমরা যদি বলছিলাম যে তিনজন ছাত্রের বয়সের গড় বের করতে গেলে কী করব তিনজনের বয়স যুগ করে তিন দ্বারা ভাগ করব তো এরকমভাবে যদি আমি পাঁচটি ব্যাগের গড় বের করতে চাই তাহলে পাঁচটি ব্যাগ যুগ করে পাঁচ দ্বারা ভাগ করব তো এখানে আমার কয়টি ব্যাগ জানা আছে এখানে ব্যাগ আমার জানা আছে দুইটি তাহলে আমি এই এখান থেকে গড় ব্যাগ কীভাবে বের করতে পারি যে তাহলে দুইটি ব্যাগ যোগ করলে আমাকে দুই দ্বারা ভাগ করতে হবে দুই দ্বারা ভাগ করতে হবে দুইটি ব্যাগের গড় নির্ণয় করতে গেলে এবং এইটা এইভাবে গড়টা নির্ণয় করার জন্য অবশ্যই তরণটা অবশ্য সুষম তরণ হতে হবে যদি তরণ সুষম না হয় তাহলে কিন্তু এইভাবে গড় ব্যাগ বের করা যাবে না তো এখন আমরা দেখলাম যে এই একই বস্তুর গড় s এস বাই টি আবার এর গড় u ইউ প্লাস ভি বাই তাহলে আমরা এই দুইটি গড়বেগেই সমান হবে নিশ্চয়ই তো এস বাই টি ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই সুতরাং আমরা লিখতে পারি এস টু ইউ প্লাস তাহলে এস ইকুয়াল টু ইউ প্লাস টু যেটি দ্বিতীয় সমীকরণ এখন এই দ্বিতীয় সমীকরণ থেকেই কিন্তু আমি তৃতীয় এবং চতুর্থ সমীকরণ প্রতিবাদন করতে পারি কিভাবে যে এখন যদি আমি এখানে এই দ্বিতীয় সমীকরণের সাথে আমি যদি তৃতীয় সমীকরণের সম্পর্কটা দেখতে চাই কিরূপ যে এইখানে দ্বিতীয় সমীকরণে এমন কিছু রাশি আছে যেগুলো যে সমীকরণটা আমি প্রতিবাদন করতে চাচ্ছি সেটিতে নেই আবার তৃতীয় সমীকরণে এমন কিছু রাশি আছে যেগুলো এই দ্বিতীয় সমীকরণে নেই তাহলে আমাকে কি করতে হবে যে 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 রাশিটা তৃতীয় সমীকরণে নেই সেই রাশিটাকে আমাকে এখান থেকে বের করে দিতে হবে তার জন্য আমি কী করবো এই রাশিটার মান যদি আমি বসায় দিই তাহলে কিন্তু এই রাশিটা আর থাকবে না আবার আমাকে এখানে যে রাশিটা আমার আছে অথচ এই সমীকরণে নেই সেটাকে আমাকে ইনক্লুড করতে হবে অর্থাৎ এটা প্রবেশ করাইতে হবে তো তাহলে আমরা এই দুইটা রাশি চিহ্নিত করি যে এখানে দেখা গেছে যে এই সমীকরণে ভি আছে যা ইউএসএ নেই তাহলে আমাকে ভি আউট করতে হবে ভিকে এখান থেকে আউট করে দিতে হবে তো ভি আউট করতে হবে এবং আবার দেখা গেছে এখানে এ নেই কিন্তু এখানে এ আছে তাহলে বোঝা যাচ্ছে যে এই সমীকরণ থেকে এটা পেতে হলে একে আমাকে ইনক্লুড করতে হবে তাহলে ভিকে আমার ইনক্লুড করতে হবে ভিকে এর মাধ্যমে আমাকে ইনক্লুড করতে হবে তাহলে আমরা যদি এখানে ভির মানটা বসিয়ে দিই এবং সেই মানটা যদি এ এর মাধ্যমে আসে তাহলে কিন্তু বি উঠে যাবে এবং এ প্রবেশ করবে তো ওই এটা আমরা প্রথম সমীকরণ থেকেই পাই ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি এখান থেকে আমরা যদি ভির মানটি বসিয়ে দিই ভিড় মানটা যদি বসায় দিই তাহলে কিন্তু আমরা এই সমীকরণটা পেয়ে যেতে পারি তাহলে এস ইকুয়াল টু ইউ প্লাস ভির মান হচ্ছে ইউ প্লাস টি এ টি বাই টু ইন্টু টি টু ইনু টি আমরা যদি এস টু আমরা যদি যোগ করি টু ইউ টি এবং গুণ করে দিলাম প্লাস এ টি স্কোয়ার বাই টু তাহলে আমরা যদি এই যে উপরে দুটি রাশি আছে লবের মধ্যে এবং হর হচ্ছে একটি তা আমরা দুবয় রাশির সাথে হর দিয়ে দিতে পারি অর্থাৎ টু ইউটি বাই টু প্লাস এ টি স্কোয়ার বাই টু তো এই টু টু কাটা যাবে তাহলে ইউটি এখানে থাকবে ইউটি প্লাস এটা আমরা এইভাবে লিখতে পারি হাফ এ টি স্কোয়ার তাহলে এস ইকুয়াল টু হলো কি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার যে দ্বিতীয় সমীকরণ প্রতিবাদন খুব সহজ এখানে শুধু বীর মানটি বসিয়ে দিলেই তারপরে সরল করলেই কিন্তু তিন নং সমীকরণ হয়ে যায় তো আমরা প্রথ দিন দুই নং সমীকরণের মধ্যে শুধু ভিড় মান বসিয়ে দিলেই যেমন তিন নং সমীকরণ পাওয়া যায় এমনিভাবে চার নং সমীকরণ পাওয়ার জন্য আমাকে খুঁজে বের করতে হবে যে চার নং সমীকরণের সাথে এই তিন নং সমীকরণের সম্পর্কটি কীরূপ যেমন এখানে যদি আমরা দেখি যে চার নং সমীকরণে নেই এমন রাশি যদি এখানে থাকে তাহলে তাকে আমাকে সরিয়ে দিতে হবে আবার তিন নং সমীকরণে নেই এমন রাশি যদি এই সমীকরণে থাকে দুই নং সমীকরণে নেই এমন রাশি যদি এই সমীকরণে থাকে তাহলে সেটাকে আমাকে ইনক্লুড করতে হবে অর্থাৎ প্রবেশ করাতে হবে তাহলে এই এই রাশিগুলি আমরা চিহ্নিত করি তাই এখানে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু ঠি নেই কিন্তু এখানে কি ঠি আছে তাহলে ঠিকে আমাকে আউট করে দিতে হবে ঠিকে আউট করে দিতে হবে আবার যদি দেখি যে এখানে এ নেই কিন্তু এখানে এ আছে তাহলে একে আমাকে ইন করাতে হবে অর্থাৎ টিকে আমার এর মাধ্যমে প্রবেশ প্রকাশ করতে হবে তখন আমরা টির মান যদি বসিয়ে দিই তাহলে টি উঠে যাবে এবং এ প্রবেশ করবে তো এই মানটা আমি কোথায় থেকে পেতে পারি ঠিক আবার সেই তরণের সমীকরণ থেকে তরণ এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি আর আরি যদি গুণ করি তাহলে আমি যেহেতু টির মান বের করব এই জন্য টির গুণটা আগে করে ফেললাম আর আরি এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ এবং টির মান বের করব সুতরাং ভি মাইনাস ইউ বাই এ তাহলে আমি টির মান পেলাম ভি মাইনাস ইউ বাই এ আমি এই মানটা এখানে বসিয়ে দিই তো এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু এবং টির মান হচ্ছে ভি মাইনাস ইউ বাই এ আমরা যদি এটা গুণ করি তাহলে এটাকে যদি এ মনে করি এটাকে যদি বি মনে করি তাহলে এ মাইনাস বি এবং এখানে হচ্ছে এ প্লাস বি তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই টু এ এনে গুণ করলে হবে টু এ আর আরআরি যদি গুণ করি তাহলে আর আরআরই গুণ করলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু হবে টু এ এস বা যদি আমরা কমন নেই ভিসার ভি স্কোয়ার রেখে দিই পাশে তাহলে ইউ স্কোয়ার পাশে চলে যাবে ভিসার ইকুয়াল টু ইউ ইউ স্কোয়ার প্লাস টু এ এস তো এই হচ্ছে তিন নং চার নং সমীকরণের প্রতিপাদন তো আসলে খুব সহজ যে এইখানে শুধু টির ভির মান বসিয়ে দিলে যেমন তিন নং সমীকরণ পাওয়া যায় এখানে টির মান বসিয়ে দিলে তরণের সমীকরণ থেকে নিয়ে মান বসিয়ে দিলে কিন্তু চার নং সমীকরণ পাওয়া যায় এই প্রক্রিয়ায়ও সমীকরণগুলি সমাধান করা আসলে খুবই সহজ তো আমরা এই সমীকরণগুলি আমাদের একটি কথা ছিল যে সমীকরণগুলো কিছু কথা বলবে কিছু সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তগুলি আমরা এখন দেখি তাদের কি সিদ্ধান্ত আসে তো আমরা প্রথম সমীকরণের কথাই বলি ভি ইকুয়াল ইউ প্লাস এটি ইউ প্লাস এটি তা এখানে ইউ এটি এই সমীকরণ থেকে আমি দেখি যে তার উপরে কিছু শর্ত আরোপ করে দেখি সে কি ধরনের সিদ্ধান্ত আমাদেরকে দিতে পারে তা আমরা যদি ধরি যে কোনো বস্তু যদি স্থির অবস্থা থেকে যাত্রা করে কোনো বস্তু যদি যাত্রা করার সময় স্থির অবস্থা থেকে যাত্রা করে অর্থাৎ এর মানটা যদি ঝিরু হয় ইউ এর মান যদি ঝিরু হয় তাহলে এই সমীকরণ কি বলবে আমাদেরকে তার কি বলার আছে তাহলে আমরা দেখি যে এটা যদি ঝিরু হয় তাহলে বলতে বলতে পারতে বলতেছে যে এরটি অর্থাৎ তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম যে যদি কোনো বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা করে তাহলে তার শেষ বেগ হবে তার তরণ এবং গতিকালের গুণ ফলের সমান বেগ কেমন হবে তরণ এবং গতিকালের গুণ ফল হচ্ছে তার শেষ বেগ তো আর একটু সিদ্ধান্ত দেখি আরও কি কোনো সংখ্যাকে এ করে সিদ্ধান্ত পাওয়া যায় কি না আমরা যদি এখানে বলি তরণটা যদি সুষম থাকে তরণ এই যে এ আমরা এখানে বলেছিলাম এ সুষম তরণ তাহলে যদি এ এর তরণ হয় তাহলে এর কিন্তু মানের কোনো পরিবর্তন হবে না এর মান সবসময় একই থাকবে তো যদি এর মান এ একই থাকে তাহলে একে আমরা এক্ষেত্রে ধ্রুবক বলতে পারি তা এখন যদি আমরা ধ্রুবককে বাদ দিই তাহলে ধ্রুবক যদি থাকে কোনো সমীকরণে সেখান থেকে যদি ধ্রুবক বাদ দেওয়া যায় তাহলে কি লেখা যায় তাহলে সমানুপাতিক লেখা যায় অর্থাৎ ভি সমানুপাতিক টি আমরা যদি একে বাদ দিই এবং এটা যেহেতু সুষম তরণ তরণ যদি সুষম হয় তাহলে নিশ্চয়ই তার মান একই থাকতেছে মানের কোনো পরিবর্তন হচ্ছে না আর মানের পরিবর্তন যদি না হয় তাহলে তাকে আমরা ধ্রুবক বলতে পারি আর এই ধরনের সমীকরণের ক্ষেত্রে যখন ধ্রুবক থাকে ধ্রুবককে বাদ দিলে আমরা সমানুপাতিক বলতে পারি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি বস্তুটি স্থির অবস্থা থেকে যাত্রা করে এবং যদি তরণটা সুষম হয় তাহলে দেখা যাতে তার শেষ বেগ হবে তার সময়ের সমানুপাতিক অর্থাৎ সময় যত বাড়বে তার শেষ ব্যক্তত বাড়বে এটা হচ্ছে তাহলে আমরা একই একটা সমীকরণ থেকে দুইটি শর্ত আরোপ করে আমরা দুইটা সিদ্ধান্ত পেলাম এক হলো যে যদি স্থির অবস্থা থেকে যাত্রা করে তাহলে শেষ বেগ হবে আদিবেগ এবং শেষবেগের শেষ বেগ হবে সম তরণ এবং গতিকালের গুণফলের সমান আর যদি স্থির অবস্থা থেকে যাত্রা করে আবার যদি তরণটা সুষম হয় তাহলে আমরা বলতে পারবো যে শেষ ব্যাগ হচ্ছে তার সময়ের বস্তুর সময়ের সমানুপাতিক তো এইখানে সমানুপাতিক বিষয়টা আলোচনা করার জন্য আমাকে সম্ভবত আরেকটি বিষয়ের অবতারণা এখানে করা দরকার সেটি আমরা যখন এ দ্রুবক বলে বাদ দিলাম সেটি কিভাবে বাদ দিলাম এবং কেন সেখানে সমান চিহ্নের জায়গায় সমানুপাতিক চিহ্ন হল এই বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে একটা ধৃদাদ্বন্দ্বন্দ্বের সৃষ্টি করতে পারে সেজন্য আমি সমানুপাতিক বিষয়টা আর একটু ব্যাখ্যা দিয়ে নিচ্ছি তো সমানুপাতিক বিষয় হচ্ছে যে আমরা সমানুপাতিক বলতে এরকম বুঝি যে দুইটি রাশি যদি পরস্পর নির্ভরশীল হয় এমনভাবে নির্ভরশীল হয় যে একটি বৃদ্ধি পেলে অপরটি বৃদ্ধি পায় আবার একটি হ্রাস পেলে অপরটি হ্রাস পায় তাহলে এই ধরনের রাশিকে বলা হয় সমানুপাতিক রাশি পরস্পর সমানুপাতিক এবং আমি একটি উদাহরণ দিয়ে বলি যেমন আমার স্কুলে আমি ধরলাম আমার স্কুলে একজন শিক্ষার্থী আছে একজন শিক্ষার্থী আছে বা আমার একটা ক্লাসে একজন শিক্ষার্থী আছে এবং এই শিক্ষার্থী শিক্ষার্থীর সংখ্যা এক এবং এই শিক্ষার্থী আমাকে টাকা দেয় অর্থাৎ তার বেতন হচ্ছে একশো টাকা তার বেতন হচ্ছে একশো টাকা তো একজন শিক্ষার্থী যদি আমার ক্লাসে থাকে তাহলে আমি একশো টাকা বেতন পাচ্ছি যদি আমার শিক্ষার্থী দুইজন থাকে আমি টাকা পাবো কত দুইশো আমার শিক্ষার্থী তিনজন থাকে আমি টাকা পাব তিনশো তিনশো আমার চারজন শিক্ষার্থী থাকলে আমি টাকা পাব চারশো আমি স্কুল থেকে যে ছাত্র কাছ থেকে যে বেতন আদায় করি সেটি যদি এমন হয় যে আমার শিক্ষার্থী একজন হলে একশো টাকা পাই তাহলে দেখা যাচ্ছে আমার শিক্ষার্থীর সংখ্যা যত বেড়ে যাচ্ছে আমার টাকার সংখ্যাও কিন্তু তত বেড়ে যাচ্ছে তো এটি হচ্ছে এটি হচ্ছে একটি সমানুপাতিক অবস্থা যেখানে একটি রাশি বৃদ্ধি পাওয়ার ফলে অপর রাশিটি বৃদ্ধি পাচ্ছে আবার যদি আমার শিক্ষার্থী সংখ্যা কমে যেতে থাকে আমার টাকার সংখ্যা কি হবে কমে যাবে তাহলে দুইটি রাশি এখানে এমনভাবে সম্পর্কযুক্ত যে একটি বৃদ্ধি পেলে অপরটি বৃদ্ধি পাচ্ছে এবং একটি যখন হ্রাস পাচ্ছে তখন অপরটিও হ্রাস পাচ্ছে সুতরাং এই যে এই দুইটি রাশিকে আমরা বলতে পারি সমানুপাতিক অর্থাৎ তাহলে টাকা সমানুপাতিক স্টুডেন্ট টাকা এবং স্টুডেন্ট হচ্ছে সমানুপাতিক এরা পরস্পর এমনভাবেই নির্ভরশীল এখন আমরা এই সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিয়ে আমরা করি কি একটা সমানুপাতিক একটা ধ্রুবক ব্যবহার করি যাকে বলা হয় সমানুপাতিক ধ্রুবক তো এই ধ্রুবকটা কি এখানে যদি আমরা এই দুইটা সমান লিখতে চাই স্টুডেন্ট টাকা এবং স্টুডেন্ট সমান লিখতে চাই তাহলে কি করতে হবে তাহলে আমাকে কি করতে হবে সমান করতে হলে এখানে একশো আমাকে গুণ করতে হবে এখানে কি করতে হবে এখানেও আমাকে একশো গুণ করতে হবে এখানে কি করতে হবে এখানেও একশো গুণ করতে হবে তাহলে প্রতি ক্ষেত্রে আমাকে একশো গুণ করতে হচ্ছে তাহলে এই যে দুইটা রাশি যদি আমি সমান লিখতে চাই এই দুইটা রাশির যদি সমান লিখতে চাই তাহলে এমন একটা সংখ্যা আমাকে এখানে গুণ করতে হচ্ছে এখন এই যে সংখ্যাটা এটা কিন্তু ধ্রুবক অর্থাৎ এই যে এখানে এই ক্ষেত্রে প্রতি প্রতিবারই কত একশো এই সংখ্যাটা কিন্তু ধ্রুবক অর্থাৎ তার মানে কোনো পরিবর্তন হচ্ছে না স্টুডেন্টের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে হ্রাস পাচ্ছে টাকার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিন্তু এই একশো এই টাকা এই যে একশো একটা সংখ্যা যে আমরা গুণ করলাম এই গুণ করার সংখ্যাটা কিন্তু কোনো কোনো পরিবর্তন হচ্ছে না যেহেতু এই সংখ্যার কোনো পরিবর্তন হয় না সুতরাং এটাকে বলা হয়েছে ধ্রুবক এটাকে বলা হয়েছে ধ্রুবক তাহলে এরকম যদি কোনো সমীকরণে কোনো ধ্রুবক থাকে তাহলে এই ধ্রুবককে যদি আবার বাদ দেওয়া যায় আমি যদি কে কে বাদ দিই তাহলে আমাকে আবার সমানুপাতিক লিখতে হবে এই একইভাবে এখানে যখনই আমরা কোনো একটা সমীকরণের মধ্যে তিনটি রাশির মধ্যে একটি রাশিকে যেন আমরা ধ্রুবক প্রমাণ করে ফেলতে পারবো গুণ আকারে থাকবে তখন আমরা কিন্তু এটাকে দুবকটা বাদ দিয়ে সমানুপাতিক লিখতে পারব তো এই গেল মানে আমরা দুটো সিদ্ধান্ত পেলাম এক নং সমীকরণ থেকে আমরা পরের সমীকরণগুলো থেকে কি ধরনের সিদ্ধান্ত পাই দেখি তো আমরা তিন নং সমীকরণে চলে যাই এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এই সমীকরণ থেকেও আমরা কিছু শর্ত আরোপ করে কী ধরনের সিদ্ধান্ত পাই দেখি যে এখানে যদি আমরা আগের মতোই যদি এখানে আমরা ধরি যে এখানে বস্তুটা স্থির অবস্থা থেকে যাত্রা করেছে অর্থাৎ ইউ এর মান জিরো তাহলে সমীকরণটি কীরূপ রূপ দাঁড়ায় এস ইকুয়াল টু ইউ এর মান যদি জিরো বসায় দিতে এটা পুরোটাই জিরো হয়ে যাবে অর্থাৎ হাফ এ টি স্কোয়ার হবে অর্থাৎ তাহলে আমরা এখান থেকে এই শুধু ইউ এর মান বসিয়ে একটা সিদ্ধান্ত পেয়ে গেলাম যে যদি বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা করে তাহলে বস্তুর অতিক্রান্ত দূরত্ব হবে সম তরণ এবং গতিকালের বর্গের গুণ ফলের অর্ধেক তরণ এবং গতিকালের বর্গ গতিকালের বর্গ এর গুণ ফলের অর্ধেক হবে বস্তুর অতিক্রান্ত দূরত্ব আবার যদি আমরা দেখি যে আবার যদি আমরা বলি যে তরণটা এখানে আমরা বলেছিলাম তরণ সুষম যদি তরণ সুষম হয় তাহলে এই তরণ এ ইকুয়াল টু ধ্রুবক যেহেতু তার পরিমাণের পরিবর্তন হয় না সুতরাং এর ধ্রুবক আর হাত তো অবশ্যই ধ্রুবক হাফ এবং এ এই দুইটা ধ্রুবক রাশি যদি গুণ করা হয় ধ্রুবক রাশির যুগ বিয়োগ গুণ বা সবই হয় ধ্রুবক তাহলে এটা যদি এটা গুণ ফলটাও কী হবে ধ্রুবক তাহলে হাফ এ হচ্ছে এখানে ধ্রুবক তা আমরা ধ্রুবক যদি বাদ দিই তাহলে আমরা কী বলছিলাম ধ্রুবক বাদ দিলে আমরা সমানুপাতিক দেখতে পারি তা স্কয়ার তাহলে এইখান থেকে আমরা কি সিদ্ধান্ত পেলাম যে যদি কোনো বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা করে এবং যদি বস্তুটি সুষম তরণে চলে তাহলে আমরা দেখতে পাই যে বস্তুর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে তার সময়ের বর্গের সমানুপাতিক অতিক্রান্ত দূরত্ব হচ্ছে সময়ের বর্গের সমানুপাতিক আবার আমি চতুর্থ যে সমীকরণটি সেটি তোমাদের জন্য রেখে দিলাম সেখান থেকে তোমরা এ ধরনের দুটি সিদ্ধান্ত বের করে আনবে এবং এই যে আমরা সিদ্ধান্তগুলি পেলাম এগুলোই কিন্তু আমরা যে পরন্ত বস্তুর সূত্রের কথা দেখব সেখানে কিন্তু এই এই যে সিদ্ধান্তগুলি আসছে এই সিদ্ধান্তগুলি শুধু পরন্ত বস্তুর সূত্র এখানে শুধু কয়েকটা রাশির চিহ্নর পরিবর্তন হবে মাত্র আর কোনো পরিবর্তন নেই আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে